চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছাতে চন্দ্রযান তিন কে চ্যালেঞ্জ। লুনা 25 ছাড়ার প্রস্তুতি নিয়ে ভারতকে চ্যালেঞ্জ রাশিয়ার। তাহলে চাঁদের দক্ষিণ মেরুতে আগে কে পৌঁছাবে, ভারতের চন্দ্রযান 3 নাকি রাশিয়ার লুনা 25? রাশিয়ার এই চ্যালেঞ্জ চিন্তায় ফেলেছে ইসরোকে। উদ্বিগ্ন নাসার বিজ্ঞানী মহল, মহাকাশে কি হতে চলেছে আগামী কয়েকদিনে? এই মুহূর্তে আকাশ অধিকারে ভারতের প্রতিপক্ষ কি রাশিয়া? প্রশ্ন ইসরোর বিজ্ঞানীদের। লুনা 25 কি চন্দ্রযান 3 এর আগে চাঁদের দক্ষিণ মেরুর মাটি স্পর্শ করবে? চিন্তিত ইসরোর বিজ্ঞানীরা। ভারতের চন্দ্র অভিযানের প্রায় শেষ মুহূর্তে নতুন পরিকল্পনা ফেঁদে বসেছে রাশিয়া। ইসরোর চন্দ্রযান 3 যখন চাঁদের কক্ষপথে পৌঁছে গিয়েছে, তখন রাশিয়ার লুনা 25 উৎক্ষেপণই হয়নি। তবু হারের আতঙ্ক ইসরোর বিজ্ঞানীদের মনে। রাশিয়ার চ্যালেঞ্জকে কি ধূলিসাৎ করে ভারত গড়তে পারবে নয়া কীর্তি, সেটাই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। ইসরোর চন্দ্রযান 3 যদি সফলভাবে চাঁদের মাটি স্পর্শ করতে সফল হয়, তবে ভারত হবে বিশ্বের চতুর্থ দেশ যারা চাঁদে মহাকাশ অভিযানে সফল হয়েছে। এতদিন মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীন ছাড়া কোনো দেশ এই সাফল্য পায়নি। ভারত এবার চতুর্থ দেশ হওয়ার অভিযানে নামার পাশাপাশি আরও একটি কীর্তির স্বাক্ষর রাখতে চলেছে, কিন্তু সেই কীর্তি নিয়েই সংশয় তৈরি করে দিল রাশিয়া। কিন্তু কেন রাশিয়া শেষ মুহূর্তে লুনা 25 পাঠাচ্ছে, আর কেনই বা তা চাঁদের দক্ষিণ মেরুতে যাচ্ছে? এই প্রশ্ন ওঠা স্বাভাবিক। হঠাৎ করে এই মুহূর্তে লুনা 25 পাঠানোর পরিকল্পনা কি ভারতের প্রতি রাশিয়ার চ্যালেঞ্জ? প্রশ্ন উঠেছে ইসরোর বিজ্ঞানীদের মধ্যে। এর আগে কোনো দেশ চাঁদের দক্ষিণ মেরুতে নামতে পারেনি, ভারত সেই চাঁদের দক্ষিণ মেরুকেই টার্গেট করেছে। সফল হলে ভারতই হবে প্রথম দেশ যারা চাঁদের দক্ষিণ মেরু স্পর্শ করতে পারল। কিন্তু এরই মধ্যে ভারতকে চ্যালেঞ্জ জানিয়েছে রাশিয়া। তারা 11 আগস্ট অর্থাৎ শুক্রবার লুনা 25 পাঠাতে চলেছে চাঁদে। রাশিয়ার দাবি, তাদের মিশন সফল হলে ভারতের চন্দ্রযান 3 এর আগে চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছে যাবে তারা, আর সেক্ষেত্রে রাশিয়াই হবে প্রথম দেশ আর ভারত হবে দ্বিতীয়। এই মুহূর্তে এটা মেনে নেওয়া ভারতের পক্ষে কঠিন। ভারতের চন্দ্রযান 3 যেখানে 40 দিনে পৌঁছাবে, সেখানে লুনা 25 পৌঁছাবে মাত্র 5 দিনে। এখন দেখার রাশিয়া ভারতকে টেক্কা দিতে পারে কি না, এই নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন নাসা। তাদের বক্তব্য, রাশিয়ার এই মুহূর্তে এই অভিযান করা ঠিক হচ্ছে না। ব্যুরো রিপোর্ট, ই সমকালীন। নারী সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলা। এই টাইটান কা সানগ্লাস হে এন্ড ইসমে পাওয়ার্ড লেন্স ভি লাগা সকতে হে। আর কলকাতা নয়, টাইটান আই প্লাস এখন বনগাঁ শহরে। চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস, কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগাঁর যশোর রোডের নিজস্ব শোরুমে। স্বপ্নের ফেরিওয়ালা জয়পুর মার্বেল আপনার স্বপ্নের বাড়িটিকে স্বপ্নের মতো করে সাজিয়ে তোলে। স্বপ্নের ফেরিওয়ালা জয়পুর মার্বেল, কুঠিবাড়ি, বনগাঁ, মণ্ডলপাড়া, চাঁদপাড়া, যশোর রোড, উত্তর 24 পরগনা।